প্রিয় দর্শক, আপনারা দেখতে লাগুন দে ইবহন আগুনের ধোঁয়া নয়, আবার গ্রামের হন ব্রিক ফিলের ধোঁয়া নয়। ইবহল দে এ শহরের ডন ডন মানুষকলে কিভাবে পরিবার নষ্ট করে ইবের নমুনা খবর লো জানা গিয়ে দে এরহম আর হগ ডন মানুষের ফ্যাক্টরি ব্যাঞ্জ স্টিল, সালে স্টিল এবং ইসলাম স্টিল এ ফ্যাক্টরি অনুল যে নাসিরাবাদর রুবিগেট এলাকার এ ব্যাপারে স্থানীয় কলে কি হইয়ে অনারাই শুনুন। নিশ্চয় স্থানে তো খুব কষ্ট হয়, তখন আমরা ওই মুখে মুখে কতগুলো বেড কভার আছে যে ওগুলো ইউজ করা লাগে, এগুলো ইদানিং বহুত অনেক মানুষ বাইরে থেকে যারা আসে তারা এখানে থাকতে পারে না। আমাদের কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড ছড়ায়, এগুলো মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য আসলে এগুলো অনেক ক্ষতিকর, এবং এখানে যে ইন্ডাস্ট্রিটা আছে দেখা যাচ্ছে সবগুলো একসাথে, এগুলো আলাদা আলাদা না, সবগুলো একটা জায়গায়, মনে করেন যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সবগুলো একসাথে, তো একসাথে যখন কালো ধোঁয়া বের হয় তো একসাথে কার্বন মনোঅক্সাইডের একটা গুণ্ডি থাকে এখানে। মানুষ এখানে লিভিং এরিয়াও আছে, মানুষ বসবাস করে, দোকানপাট আছে, এটা যদি চলতে থাকে মানুষের আয়ু তো কমে যাবে। ইবনে সিনা বলছিল না যে ধুলাবালি যদি না থাকতো মানুষ আরও হাজার বছর বাঁচত। তাছাড়া ক্ষতি হতো আনার, আনার এর জন্য কাশি অথবা সর্দি হতো, গায়ে জ্বর, এগুলো তো হচ্ছে যে দূষিতের কারণে, কালো ধোঁয়ার কারণে অথবা ময়লা আবর্জনা এই ধুলো বালু এগুলোর জন্য। এদের কারণে আমাদের পরিবেশটা নোংরা হচ্ছে, আমাদের আশেপাশে বাচ্চাগুলো মানে অসুস্থ হয়ে পড়তেছে, বাচ্চা কেন সবাই অসুস্থ হয়ে পড়তেছে। আরা তো সাধারণ পাবলিক, আরা কি করি তারি, আরা তো কিছু গরিবের সুযোগ নেই বর্তমান যে পরিস্থিতি, কিছু তারা শুধু কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি যেন এ সচেষ্ট হয় এসব ইন্ডাস্ট্রিয়াল কর্তৃপক্ষের যেন সুনজরে আসে। আর ইথারারে এলে ধোঁয়া সারে বেলায় অনুমতি দিয়ে পরিবেশ অধিদপ্তর ইবাজান ব্যয়বহুল স্থাপনের ক্ষেত্রেও ইবা চালানোর ক্ষেত্রেও কস্টিংয়ের বিষয় আছে, যে কারণে তারা মানে প্রতিষ্ঠানহীন মানে আমার ইয়ে ব্যয়ার এপিসি বা নচালানোর প্রতি তার নিরুৎসাহ বেশি, পরিবেশ দূষণ হরে মহাপরিচালকের ক্ষমতা, মহাপরিচালক এবার ওনার প্রথম শাস্তি যদি অনেক প্রথম অপরাধ হরণ, সে অপরাধে প্রথম শাস্তি 2 লক্ষ তুন 10 লক্ষ টাকা জরিমানা, বিভিন্ন মেয়াদি শাস্তির লাই বিভিন্ন ধরনের জরিমানা দিয়ে আছে। তবে এর ফলে যদি কন্ট্রোলে নয় সেক্ষেত্রে আরও এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা, পরিবেশ আদালত মামলা হতে পারে। এর পরবর্তীতেও যদি সে কন্ট্রোলে নয়, যদি আদালত ইয়া নয়, সেক্ষেত্রে আরা মহাপরিচালক তাদের সমস্ত সেবা সংযোগ, পানি বিদ্যুৎ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার লাই বিভিন্ন যথাযথ কর্তৃপক্ষের অনুরোধ করিতে পারে, মহাপরিচালকের সে ক্ষমতা দেওয়াই সে আইনত, এবং সর্বশেষ সারা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত দিতে পারে। আর বিভিন্ন মেয়াদে বিভিন্ন জরিমানা হয়ে গিয়ে, বিশেষ করে স্টিল ফ্যাক্টরি জিয়ান আর নাসিরাবাদের মধ্যে যে ফাঁসকানি স্টিল ফ্যাক্টরি আছে, বায়াজিদ, বেঞ্চ, সালে, ইসলাম, সিএসএস কর্পোরেশন, ডিসেম্বরের মধ্যে তার কমপ্লিট অন আর ডেডলাইন দিই, এর পরবর্তীতে জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে আর আরেকবার যাই চাইন যে তারা এবার কমপ্লিট হই কিনা। এর পরবর্তীতে যদি ন সেক্ষেত্রে হয়তো আরও কঠিন সিদ্ধান্ত আয়ত্ত পারে, ইয়ানি তারা জানাই দেওয়া হই। এখন হতা আছে দে আর প্রশাসন একটি দিলে আরে দুটি দিলে গারে, ইন্ডাস্ট্রি চেঞ্জ করাম পড়ব অন্য জায়গা যাই আর স্থায়ী ইন্ডাস্ট্রি করাম পড়ব, নইলে বা এই আর যে আবাসিক আছে আবাসিক কোন অন্য জায়গার নিজে নিরাপদ করাম পড়ব, জনগণ হলে সুবিধা হবে। আমরা কি করতে পারি বলেন, এদেরকে না পারি আমরা কিছু বলতে না পারি কিছু করতে? হ্যাঁ, এটা যদি আর কি উপর লেভেলে যাওয়া যাইতো বা ওদেরকে বোঝানো যাইতো তাহলে হয়তো এটা বন্ধ করা যাইতো। সাধারণ মানুষ আশা করে ইয়ানোর বিরুদ্ধে অন্তত চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তর কঠোর তাহিদ পারিব, আর চট্টগ্রামের মা বাপ সকল ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আরও কঠোর হইব। মনিরুল ইসলাম মুন্না, সি+ টিভি।